সালামু আলাইকুম, আমি আরিফা শফিমেজ। আজকে আমরা যাচ্ছি আফতাবনগরে। আফতাবনগরে একটা 3 কাঠার অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর রুফটপের কাজ হচ্ছে। যার অ্যাপার্টমেন্ট, তিনি বেসিক্যালি ফেসবুকে আমাদের ভিডিওটা দেখে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন ছাদের ইনসুলেশনটা করে দিতে। ছাদের ইনসুলেশন নিয়ে কিন্তু আমাদের বেশ কিছু ভিডিও আছে বাইরের দেশগুলোতে, যদিও বা টপ ফ্লোরটা হয় একটা বিল্ডিং এর সবচেয়ে ডিমান্ডিং ফ্লোর, কারণ এখান থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় এবং এটা সবচেয়ে সেফ, সিকিউর, ধুলোবালি থেকে সবচেয়ে ওপরে এবং সাউন্ড সবচেয়ে কম আসে বিভিন্ন কারণে। বাংলাদেশে এই হিটিং প্রবলেমের কারণে টপ ফ্লোরটা কিন্তু সবচেয়ে কম ডিমান্ডিং হয়ে যায়। টপ ফ্লোরের ডিমান্ড ফেরত নিয়ে আসার জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে টপ ফ্লোরের এই হিটের প্রবলেম পার্মানেন্টলি এবং ইফেক্টিভলি সলভ করা। তো আমরা আফতাবনগরের এই বিল্ডিংটিতে রুফটপে 5 ইঞ্চি ইনসুলেশন দিয়েছি। তবে ইনসুলেশন দেওয়ার ক্ষেত্রে টিপিক্যাল যে ফোম কংক্রিটটা ব্যবহার করা হয়, আমরা লাইটওয়েট কংক্রিট যেটাকে বলে, সেটি আমরা দেইনি, যেহেতু জিনিসটার মার্কেট প্রাইস একটু বেশি, খুব সম্ভবত অনেক ডিমান্ডের কারণে আমরা সরাসরি এএসি ব্লকে গিয়েছি। কেননা আমরা রিসেন্টলি অনেকগুলো প্রজেক্টের ওয়াল এএসি ব্লক দিয়ে করে দেখেছি, মাত্র 4 ইঞ্চি ওয়ালে যে পরিমাণ হিট রিডিউস হয়, আমরা যদি এখানে 5 ইঞ্চি দিই তাহলে তো হিট ভেতরে আসার বা ছাদ থেকে নিচে আসার প্রশ্নই আসে না। তো এখানে অনেকগুলো লেয়ারে কাজ হয়। প্রথমত ছাদের 6 ইঞ্চি ঢালাই তো আছে, তার উপরে এসি ব্লক 5 ইঞ্চি, তার উপরে 2 থেকে 2.5 ইঞ্চির মতো আসবে সিসি, যেটাকে শুধু সিমেন্ট এবং খোয়া দিয়ে যে ঢালাইটা দেওয়া হয় সেটা স্লোপ মেনটেনের জন্য 1.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত সিসি করা হচ্ছে, এর উপরে আবার টাইলস হবে। সো আমরা যদি চিন্তা করে দেখি, প্রায় 7-8 ইঞ্চি মোটা একটি লেয়ার ছাদের উপরে অ্যাড হচ্ছে। আশা করা যায় এই ছাদে উপর থেকে আর কখনো হিট আসবে না, এবং কোনো কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ ড্যাম্পের প্রবলেমও হয় এই থিকনেসের কারণে এবং ওয়াটারপ্রুফিং এর কারণে, কিন্তু আশা করা যায় কোনোদিন ড্যাম্পও হবে না। এবং টপ ফ্লোর পাওয়ার কারণে এই প্রজেক্টের ওনার আমাদের রাহুল ভাই সবচেয়ে ভালো অ্যাপার্টমেন্টটির মালিক হবেন। আমরা এখন সাইটে যাচ্ছি, সাইটে গিয়ে আমরা দেখবো কিভাবে কাজটি হচ্ছে। আজকে মূলত এই এসি ব্লকগুলো বিছানোর কাজ হচ্ছে, আর কালকে বা পরশু আমরা এখানে কাস্টিং করবো ইনশাল্লাহ। তো ছাদে এসি ব্লক দিয়ে বা যে কোনো ভাবে এই ইনসুলেশনের যে প্রসিডিউর, এই প্রসিডিউরটা কি? প্রথম স্টেপটি হয় ছাদটি পরিষ্কার করতে হবে। আন্ডার কনস্ট্রাকশন কোনো বিল্ডিং এ যদি এই ইনসুলেশনের কাজ করা হয়, তাহলে আপনারা খেয়াল রাখবেন এই ময়লা আসলে ধুলোর ময়লা না, এটা মূলত বিভিন্ন রকম সিমেন্টের যে ময়লাগুলো সেটার প্রায় 1.5-2 ইঞ্চি লেয়ার জমে যায়। তো চিপিং বলতে যেটা আমরা বুঝি, ছাদটাকে চিপিং করতে হয়। তো চিপিং করার জন্য বড় একটা সময় চলে যায় আসলে এই ময়লাগুলো পরিষ্কার করে ক্লিন করতে, কারণ বিল্ডিং এর কাজ চলাকালীন সময়ে লেবার বা প্রজেক্টের ওনার কেউ আসলে ছাদে কি পরিমাণ ময়লা জমতেছে বা জমে যাচ্ছে সেটা নিয়ে খুব একটা ওয়ারিড থাকে না। কিন্তু আমরা যখন ছাদে এই কাজটা করব, তখন আমাদেরকে পুরো ছাদটা ক্লিন করে সেটাকে চিপিং করে সব ময়লা তুলে ফেলে দিতে হয়, তো বেশ ভালো পরিমাণে রাবিশ বের হয়। তো এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে চিপিং করার পরে এসি ব্লক গুলোকে সুন্দর মতো বসানো। এখন এসি ব্লক হালকা অথবা লাইটওয়েট কংক্রিট আছে, সেটাও হালকা, এটা দিয়ে আপনারা সরাসরি বসিয়ে ফেলতে পারেন, অথবা এই জিনিসটা দিয়ে আসলে ডেকের মতো বা বিভিন্ন ভাবে ডিজাইন করা পসিবল। তো সেকেন্ড কাজ হচ্ছে এই জিনিসগুলো বেছানো। এই জিনিসগুলো বেছানোর পরে এটার উপরে একটি ওয়্যার মেশ যাবে। তো এই ওয়্যার মেশের কাজটা কি? এই ওয়্যার মেশের মূল কাজটা হচ্ছে উপরে আমরা যে সিসি করব, সেটা তো আর এরকম শক্ত ঢালাই না, এখানে কোনো রড বা রিবার থাকে না, যার কারণে এই ঢালাটা যেন ফেটে না যায় সেই জন্য নিচে একটি ওয়্যার মেশ দেওয়া হয়। ওয়্যার মেশ মূলত এই সিসি গুলোকে ধরে রাখে, রড যে কাজটা করে অনেকটা ওরকম একটা কাজ কিন্তু এখানে এই ওয়্যার মেশটা করে। ওয়্যার মেশ দেওয়ার পরে এটার উপরে সিসি করা হয়। সিসি করার মূল কাজ যেটা থাকে সেটা হচ্ছে এসি ব্লক বা লাইটওয়েট কংক্রিট যেগুলো আছে সেগুলোকে ঢেকে দেওয়া এবং ছাদের স্লোপটা মেনটেন করা, কারণ ছাদে যদি আবার পানি জমে থাকে সেটা অনেক বড় একটা প্রবলেম। এই সিসি করার সময় সিমেন্টের উঁচু নিচু করে বিভিন্ন জায়গায় ড্রেনের ভেতরে, ড্রেনের দিকে পানিগুলোকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয়। আর ফাইনালি হচ্ছে এই সিসির যে কাজটি করা হয় সেটা থেকে ফিনিশিং দিয়ে এটার উপরে যদি কোনো ফিনিশ লেয়ার দিতে চান, সেটা পেভ টাইলস হতে পারে বা টাইলস হতে পারে, এই জিনিসগুলো দিয়ে কাজটি শেষ করা হয়। তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ছাদে কোনো লাইটিং এর ডিজাইন থাকে না। তো এই লাইটওয়েট কংক্রিট যেহেতু অনেক হালকা, এটা কাটা খুব সহজ বা এসি ব্লকে কাজ করা খুব সহজ, আপনারা চাইলে কিন্তু ছাদে খুব সুন্দর, খুবই চমৎকার করে কিন্তু গার্ডেনের যে লাইটিংগুলো ফ্লোরে একদম মিশে যায় যে লাইটিংগুলো, সেই লাইটিংগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারে। তো এটা যদি করতে চান তাহলে
এসি ব্লক বা লাইটেড কংক্রিটের যে ব্লকগুলো সেগুলো বেছানোর পরপরই আপনারা চেষ্টা করবেন এই লাইটিংগুলো বা লাইটের যেই বক্সগুলো আর সাথে যেই কেবলগুলো সেগুলোর কাজ করে ফেলার জন্য, তাহলে কিন্তু আপনারা একই সাথে খুবই ভালো একটা লাইটিংও পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আমাদের কাজের প্রসিডিওর। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনারা আমাদের ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন, অথবা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর ভিডিওতে আপনারা যেখানেই দেখে থাকুন না কেন, আমরা কিন্তু প্রচুর ভিডিও বানাই বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন নিয়ে, আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাদেরকে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।